আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা কিছু বিষয় শিখবো গিটহাব সম্বন্ধে। সেই প্রশ্নগুলো আমি এখানে লিখে রেখেছি, দেখেন। আজকে আমরা শিখবো হলো হোয়াট ইজ গিটহাব, গিটহাব রিপোজিটরিজ কি, আর গিটহাব প্রজেক্ট ওয়ার্ক ফ্লো কিভাবে কন্ট্রোল করা যায়, আর ফ্রিতে কিভাবে হোস্টিং করা যায়। তো মূলত আমরা একটি লারাভেলের প্রজেক্ট, লারাভেল ফ্রেমওয়ার্কের একটা প্রজেক্ট ফ্রিতে হোস্টিং করব, হিরোকু। দেখেন এখানে নামটা হিরোকু ওয়েবসাইটে, ঠিক আছে। এটা কিভাবে হোস্টিং করব? গিটহাবের মাধ্যমে। কেন গিটহাবের মাধ্যমে করব? কারণ গিটহাবে আমরা 4-5 জন মিলে বা গ্রুপ করে বা টিম করে আমরা একটা প্রজেক্টকে কন্ট্রোল করতে পারি। তো সেটা জানার জন্য আমরা প্রথম থেকেই শুরু করি। গিটহাব কি আমি বলে দিলাম যে গিটহাব মানে, গিটহাব হলো একটা ভার্সন কন্ট্রোল বা প্রজেক্ট কন্ট্রোল একটা এনভায়রনমেন্ট। সেখানে হয় কি, 4-5 জন মিলে একটা প্রজেক্টকে কন্ট্রোল করতে পারবো, এবং প্রত্যেকের কাছেই তাদের নিজস্ব কপি থাকবে, সেম কপি থাকবে, কিন্তু একটা মেইন কপি থাকবে, সেটাতে কেবল ওনারই ওটাতে চেঞ্জ আনতে পারবে, ঠিক আছে। আর যারা ডেভেলপার থাকবে, যারা আমাদের ইনসেকশনে, তারা কেবল চেঞ্জ করে সেটা একটা রিকোয়েস্ট পাঠাতে পারবে, এবং যে ওনার থাকবে সবগুলো রিকোয়েস্টকে জাস্টিফাই করে একটা চেঞ্জ নিয়ে আসবে, ঠিক আছে। এবং কে কখন কিভাবে কোথায় চেঞ্জ আনলো সবগুলো জিনিস আমাদের গিটহাবে দেখা যাবে, এবং সমস্ত কাজই ফ্রি, ঠিক আছে। তো এই হলো গিটহাবের কাজ। আর রিপোজিটরিজ কি? রিপোজিটরিজ মানে হলো ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রজেক্টটা রাখবো। এখন এই ফোল্ডারটা প্রাইভেটও করা যায় এবং পাবলিকও করা যায়। 3 জন মিলে যদি শুধু গ্রুপ হয় বা টিম হয়, 3 জনের যদি একটা প্রজেক্ট হয়, তাহলে কিন্তু সেটা পাবলিক প্রাইভেট রাখা যাবে, কিন্তু 3 জনের বেশি হলে পাবলিক করতে হয়, পাবলিক হয়ে যাবে। আর পাবলিক যদি আমরা করতে না চাই, তাহলে আমাদের টাকা দিয়ে কিনে নিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা ওয়ার্ক ফ্লোটা একটু দেখবো। দেখেন এখানে আমাদের যে ফোল্ডার গুলো বা রিপোজিটরি গুলোকে আমরা সংক্ষেপে রিপো নামে ডাকবো, ঠিক আছে। এই যে মাস্টার, এই মাস্টার মানে হলো প্রধান, যেটা মেইন ফাইল বা মেইন রিপো, ওটার নাম হলো মাস্টার। আর বাকি যেগুলো থাকবে সেগুলো লোকাল। এখন দেখেন, মাস্টার আমি লিখছি ওনার, তার মানে ওনার কেবল এই মাস্টার ফাইলটা ইউজ করতে পারবে। ক্যান মার্জ অল পল পুল রিকোয়েস্ট, সমস্ত পুল রিকোয়েস্ট যেগুলো আসবে, যে ডেভেলপার দেখেন আমি দেখাচ্ছি, 3টা ডেভেলপার এখানে, 3টা ডেভেলপার যখন পুল রিকোয়েস্ট গুলো পাঠাবে, তখন মাস্টার সেগুলো দেখে জাস্টিফাই করে সেগুলো মাস্টার সরি ওনার জাস্টিফাই করে মাস্টারের মধ্যে চেঞ্জ আনতে পারবে। কিন্তু এই যে ডেভেলপার যারা, যারা ব্রাঞ্চ রিপো ইউজার, যারা ব্রাঞ্চ রিপোজিটরি গুলো ইউজ করে, মানে সেম, কিন্তু দেখেন বাট সেম অ্যাজ মাস্টার আমি কিন্তু লিখেছি এখানে, বাট সেম অ্যাজ মাস্টার, এই মাস্টার ফাইলের মতোই, কিন্তু এখানে তাদের কাছে আলাদা আলাদা নিজস্ব ফাইল, সেগুলো নিয়ে তারা চেঞ্জ করতে পারবে। ক্যান ইডিট অনলি ব্রাঞ্চ রিপো, তারা শুধুমাত্র ব্রাঞ্চ রিপোর্টটা এডিট করতে পারবে, মাস্টার রিপোর্টে কোনো চেঞ্জ নিয়ে আসতে পারবে না। এবং একটা সেন্ড করবে একটা পুল রিকোয়েস্ট কার কাছে, এই ওনারের কাছে, যাতে মাস্টারের এটা চেঞ্জ নিয়ে আসে, ঠিক আছে। তাতে করে হল কি, সবার কাছে একটা করে আমাদের প্রজেক্টের মেইন ফাইল থাকলো, কিন্তু মেইন সেম ফাইল থাকলো, কিন্তু মেইন যে আমাদের প্রজেক্টটা সেখানে কোনো চেঞ্জ আনতে পারতেছি না, সেটাতে কেবল ওনার যে একজন থাকবে সে জাস্টিফাই করে চেঞ্জটা নিয়ে আসতে পারবে। তাতে করে হলো প্রত্যেকেই প্রত্যেকের ওয়ার্ক ফ্লোগুলো দেখতে পাচ্ছি। তো এটা আমাদের থিওরিটিক্যাল, এখন আমরা প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাবো। তো কিভাবে গিটহাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই গিটহাবের প্রজেক্টটা আমরা অনলাইনে হোস্টিং করবো, সেটা আজকে দেখাবো না। আমি কাজগুলো কিভাবে করতে হয় ওভারভিউ আপনাদেরকে দেখাবো। যেমন দেখেন, এখানে আমাদের এই যে হেরোকু অ্যাপটা আমি এখানে হোস্টিং করেছি, দেখেন কানেক্টেড টু গিটহাব, এখানে 3টা ওয়ে আছে, অতগুলো কথা বলতে চাচ্ছি না। মেইন কথা হলো, আমি একটু চেক করে দেখি আমার ভিডিও হচ্ছে কিনা। আচ্ছা, হচ্ছে। তো মেইন কথা হলো যে এই গিটহাবের মাধ্যমে আমি কানেক্ট করেছি, কারণ কি, গিটহাবের মাধ্যমে করলে আমরা অনেকেই এই গিটহাবে কাজ করতে পারতেছি, এবং সেই চেঞ্জগুলো অটোমেটিকলি এখানে দেখা যাচ্ছে। দেখেন এই যে আমি ওপেন আপ করতেছি, এই যে আমার এখানে, এই যে আমার, এই যে এইটা আমার প্রজেক্ট লারাভেল, আমি এখন কোনো কাজই করিনি, জাস্ট সিম্পল এখানে ডাটাবেস কানেকশন সব কিছু করা যায়। ওকে, তো এখন হেরোকুতে কিভাবে ডিপ্লয় করতে হয়, আমাদের ফ্রিতে হোস্টিং করতে হয়, সেটা আজকে দেখাবো না, আমি কাজের ফলোটা দেখাচ্ছি। তো আমরা যখন গিটহাবে আমাদের চলে যাব, গিটহাবে গেলে আমরা সাইন আপ করাটা দেখাচ্ছি না, কারণ সাইন আপ আপনার কিছু আপনাদের ইনফরমেশন দিলে সাইন আপ পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা যখন আপনাদের প্রোফাইলে এরকম যাবেন, এই যে প্রোফাইলে যাবেন বা রিপোজিট দেখেন, সবগুলো আপনার ঘাটাঘাটি করলে অটোমেটিকলি অনেক কিছু শিখে যাবেন। প্রোফাইলে গেলে আপনাদের এখানে অর্গানাইজেশনগুলো দেখতে পাবেন, অথবা আপনাদের রিপোজিটরিজগুলো, মানে আপনার কয়টা কয়টা ফাইল এখানে আপলোড করছেন। দেখেন আমার 4টা এখানে প্রজেক্ট আপলোড আছে, এটা মূলত আমাদের ডিপার্টমেন্ট ছিল, এটা আমি আমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি, যে ওকে নামে। এইটাতে দেখেন আমাদের একটা লারাভেলের প্রজেক্ট, কিন্তু এই ওকে এতে একটা লারাভেলের পুরো প্রজেক্ট, লারাভেল যারা ইনস্টল করেছেন তারা বুঝতে পারবেন যে অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, পাবলিক রিসোর্স, এই ফোল্ডারগুলো একেবারেই আমাদের হলো আমাদের লারাভেলের। আর যে এখানে মাঝখানে লাইনটা দেখতেছেন, এখানে মাই ফার্স্ট কমিট, এটা আমার একটা, আমি আমার কমেন্ট দিয়েছিলাম যে আমি, আপনারা যখনই কোনো চেঞ্জ করবেন সেই চেঞ্জের কিন্তু এরকম একটা কমেন্ট থাকবে, ঠিক আছে, কমেন্ট থাকবে, এবং এখানে সময় পাশে দেখাবে কি কখন এটা চেঞ্জ করবো। আচ্ছা, এভাবে হয়তো দেখে যতটা না বুঝবেন, ইউজ করতে গেলে অনেক সময় অনেক কিছু বুঝবেন,
কতটা কমিট আছে, ব্রাঞ্চ কয়টা আছে সব দেখাবে। এখন দেখেন এখানে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, যেটা আপনাদেরকে প্রথমে বললাম যে এই যে এখানে আমাদের মাস্টারের একটা ফাইল থাকবে আর বাকি আমাদের ব্রাঞ্চ বা লোকাল ফাইল থাকবে। আমি একটা মাত্র কেবল ব্রাঞ্চ বানাইছি, ব্রাঞ্চ বানানো যাবে। দেখেন এখানে সিএসি একাডেমি প্যাচ ওয়ান, এটা আমার একটা আরেকটা ব্রাঞ্চ। ওকে, এখানেও দেখেন সেম ফাইলগুলোই কিন্তু রয়েছে। আচ্ছা, তো তারপর আর আর মাস্টারটার মধ্যে আমার মেইন ফাইলটা রয়েছে। যেহেতু আমি একজন ইউজার, আমি ডেভেলপার হিসেবে আপনাদেরকে দেখাবো আর আমি ওনার হিসেবে দেখাবো। ওকে, তো এইখানের মধ্যে আমরা এইখানে সেটিং এ গেলে যাবতীয় অ্যাক্সেস থেকে শুরু করে রিনেম করতে পারবো, বা যাবতীয় ফাংশনালিটি আমরা এখানে ম্যানেজ অ্যাক্সেস সবকিছু করতে পারবো, ব্রাঞ্চ তৈরি করতে পারবো, লোকাল লোকাল ব্রাঞ্চ সেম কপি তৈরি করতে পারবো। আচ্ছা, আবার এই গিটহাব থেকেও সরাসরি অনলাইনে দেওয়া যায়, সেটাও করা যায়। তো যাবতীয় কাজগুলো আমরা একটু এগুলো নাড়াচাড়া করলেই শিখে যাবো। এখানে আবার কিছু যে প্রাইভেট করতে পারবো, তারপর ট্রান্সফার করতে পারবো, ওনারশিপ ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, এইগুলো কাজ আমরা করতে পারবো, ঠিক আছে। তো এখন আমাদের এইগুলো কাজগুলো করার জন্য এখানে কিছু দেখেন আমাদের কিছু কমান্ড আমরা ইউজ করতে পারতাম, কিন্তু এই কমান্ডগুলো যাতে ইউজ করতে না হয় সেই জন্য গিটহাব রিসেন্টলি এই যে আমাদের ডেস্কটপ ডেস্কটপের একটা অ্যাপ নিয়ে এসেছে, যাতে করে খুব সহজেই, এই দেখেন ডেস্কটপ অ্যাপটা আপনি ইনস্টল করবেন, খুব সহজেই কিন্তু আমরা এই গিটহাবের যাবতীয় কাজগুলো করতে পারি। আচ্ছা, শুরুতে বলে রাখি আপনাদেরকে প্রথমে গিটহাবে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর গিট গিট সেটাকে ইনস্টল করতে হবে পিসিতে, এবং তারপরে এই গিটহাবের ডেস্কটপটা ইনস্টল করতে হবে। ওকে, অ্যাপটা ইনস্টল করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমার যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটাকে আমি কি করব, এই যে এইখানে আমি কিছু চেঞ্জ করব। দেখেন আমি ওপেন ইন ভিজুয়াল স্টুডিওতে আমি ওপেন করব, এই যে আমি ওপেন করলাম, ওপেন করে এখানে সিএসই, এখানে সিএসই আমি এটা এটা দিলাম কন্ট্রোল সেভ। এখন যখন আমি সেভ করলাম, সেভ করে আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। দেখেন সেভ করলে এখানে কিছু দেখাবে, সিএসি সিএসি আমি চেঞ্জ করেছি। ওকে, দেখেন দেখাচ্ছে যে মাইনাস এইটা প্লাস এইটা, মানে আগে ছিল এটা পরে হয়েছে এটা। আচ্ছা, এখন এখন আমার এই চেঞ্জ করার ফাইলগুলো তো এখান থেকে আমি কমিট টু সিএসি একাডেমিয়া প্যাচ, এই যে আমি যদি আমার এটা কিন্তু আমি ডেভেলপার হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। আমি যখন এইখানে আমি ক্লিক করব, মানে আমি একজন ডেভেলপার হিসেবে পুল রিকোয়েস্ট পাঠাবো। এখন দেখেন আমি এখানে কমিট করলাম, করার পরে আমি এখানে যদি পুশ টু অরিজিন আমি এখানে পুশ করলাম, করে একটু সময় লাগবে, কারণ পুরো প্রজেক্টটার মধ্যে এটা আবার চেঞ্জ হবে, ঠিক আছে, একটু সময় লাগছে। দেখেন আমার সিএসি সিএসিটা আমার চলে আসবে ওখানে। আসলে আমি তো ওনার, যার কারণে আমি আমার একটু আমি যে ব্রাঞ্চে দিচ্ছি সেটাতেই হয়ে যাচ্ছে। আপনারা যখন মাস্টার ব্রাঞ্চে যখন দিতে যাবেন তখন কিন্তু আর হবে না। ওকে, প্রথমে একটু এলোমেলো লাগতে পারে, তবে একটু দু একদিন ইউজ করলেই সবকিছু ওকে, তবে অসম্ভব সুন্দর এবং গ্রুপে কাজ করার জন্য মারাত্মক ধরনের আর একটা আমাদের হেল্প করার মতো একটা অ্যাপ। এটার আবার কোয়ালিটিস বিভিন্ন ফার্মে যখন কাজ করার ক্ষেত্রে চায় যে এই ধরনের গ্রুপে কাজ করার যোগ্যতা আছে কিনা বা কোনো অভিজ্ঞতা আছে কিনা। ওকে, এখন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আসলে নেটের স্পিডের উপর আর পিসি প্রসেসরের স্পিডের উপর এটা এগুলো ইউজ করে, মানে ডিপেন্ড করে যে কতক্ষণ সময় লাগবে। এই যে পুশিং টু অরিজিন, অরিজিন বলতে মাস্টারের মধ্যে পুশ করতে চাচ্ছে। আমি এখানে পুল রিকোয়েস্ট পাঠাই দেবো, এখানে অপশনটা আসলেই পুল রিকোয়েস্ট পাঠাই দেবো, দিয়ে আমি আমার গিটহাবে চলে যাব। চলে গেলে দেখতে পাবো যে সেখানে আমার একটা পুল রিকোয়েস্ট আছে, সেটাকে আমি মার্চ করব, করলে আমার এই চেঞ্জটা চলে আসবে, ঠিক আছে। করে আবার ওপেন অ্যাপটা আমাকে রিওপেন করতে হবে, মানে একটু ফিরে রিফ্রেশ করে ওপেন করলেই আমার চেঞ্জটা দেখা যাবে। আরে বাবা, এত সময় এর আগেই লাগলো না, কি ব্যাপার, নেট আমার থাকলো কি চলে গেল আমি বুঝতে পারতেছি না। আমার মনে হয় পসিবলি নেট নাই, কারণ ইন্টারনেট নাই, ঠিক আছে। তবে ভিডিও রেকর্ডিং হবে, কারণ রেকর্ডিং যেহেতু আমার অফলাইনে, দেখি রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা। রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে, কিন্তু আমার নেট ইন্টারনেট কানেকশন নাই, রাইট। আমার ইন্টারনেট কানেকশন না থাকার কারণে আমি এটা হোস্টিং চেঞ্জটা করতে পারতেছি না, হ্যাং অন ইন্টারনেট কানেকশন নাই সেটা দেখাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে চলে আসে, আমার নেট চলে গেলে থাকে না বেশিক্ষণ। আমি একটু ভিডিওটা পজ করে রাখি যাতে করে আমার কাজগুলো দেখানো যায়। ওকে, তো আমি একটু চেক করে নেব। হ্যাঁ, আমি ভিডিও চেক, তো এইখানে আমার ইন্টারনেট কানেকশন ছিল না, এখন আমি পুল অরিজিন করলে আমার এখানে পুল রিকোয়েস্ট চলে যাবে, ঠিক আছে। অরিজিনের মধ্যে একটা পুল রিকোয়েস্ট চলে যাবে, যে কনফ্লিক্ট দেখাচ্ছে, কনফ্লিক্টগুলো
অবশ্য মানে আমার কোথাও ইরোড থাকলে বা এই ধরনের ইরোড গুলো থাকার কারণে আচ্ছা আমি এবার কোনো লেখাই দিলাম না ওখানে, ঠিক আছে, এবার লেখাই দিব না, যাতে করে আমার ইউর গুলো কন্ট্রোল সেভ ইউর গুলো এখানে মানে অন্য জায়গায় লেখাটা দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা এবার কনফ্লিক্ট নাই, এবার আমি যখন কমিট মার্চ করব তখন এবার আমার এবার আমি পুরুষ অরিজিন করলে এবার আর কোনো ইউর থাকবে না। আসলে ভুল থাকলে আমি যদি ভুল থাকে তাহলে কিন্তু আমি এখানে আমার রিকোয়েস্টটা পাঠাতে পারবো না ডেভেলপার হিসেবে, ঠিক আছে। এই যে আমি এখন সব ঠিকঠাক করে দিলাম, এখন হ্যাং অন, এখানে আমার এই যে রিফ্রেশ হচ্ছে, এই যে ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট, এবার আমি যখন পুল রিকোয়েস্ট পাঠাবো, হ্যাঁ একটা রিকোয়েস্ট পাঠাইছি, এখানে আসে দেখাচ্ছে যে মার্চ করা যাবে কিনা, অ্যাবেল টু মার্চ, ওকে। এবার আমি এখানে যখন হয়ে গেল, হ্যাঁ এখন আমি এখানে যখন মার্চ করার জন্য এখানে ক্রিয়েট পুল রিকোয়েস্ট করব, এখানে একটা এই যে মার্চ করার জন্য রিকোয়েস্ট চলে আসবে, ঠিক আছে। এবার আমি যখন মার্চ পুল রিকোয়েস্ট করব, কনফার্ম মার্চ করব, আমার ওইটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যখন আমার হেরেকু যেখানে আমি ডিপ্লয় করেছি এখানে চলে যাব, যখন এই যে হেরেকু আমার যেখানে আমি আমার অ্যাপটা হোস্ট করেছি ফ্রিতে, সেখানে চলে যাব গিয়ে একটু যখন দেখব যে আমার চেঞ্জটা হলো কিনা, সেটা চেঞ্জটা দেখা যাবে, সবাই দেখতে পাবে, ঠিক আছে, যেহেতু আমার অ্যাপটা লাইভে থাকবে। তাহলে আমরা 5 জন সবাই মিলে বা যে কজন মিলে চেঞ্জ করব, সেটা চেঞ্জও দেখতে পাবো, আবার নিজেরা কন্ট্রিবিউটও করতে পারবো আলাদাভাবে, ওকে। এবার দেখেন কোনো লেখা কিন্তু এখানে নাই, তার মানে আমার চেঞ্জ হয়েছে, ওকে। তো এইভাবে করে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করে আমরা একটা প্রজেক্ট দাঁড় করাতে পারবো। তো আর বেশি কিছু বলছি না, বকবক আপনারা যখন ইউজ করবেন আশা করি তখন ভালোভাবে শিখে যাবেন। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।